আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনে ভাই বোনেরা তোমার সবাই আশা করি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো যে বিএলবি টোকেন কিভাবে অ্যাড্রেসটাকে অ্যাড করবেন, নিউ অ্যাড্রেসটাকে অ্যাড করবেন। আগে যারা হচ্ছে পূর্বে অ্যাড করেছেন মেটামাক্সে, ওই অ্যাড্রেসটা এখন হচ্ছে তারা হচ্ছে আপডেট করেছে, তো ওই অ্যাড্রেসটা রিমুভ করে দিয়ে আমাদের কিন্তু নতুন বিএলবি অ্যাড্রেসটা অ্যাড করতে হবে এবং ইউএসডিবি অ্যাড করতে হবে। তো বিএলবি অ্যাড্রেসটা এবং ইউএসডিবি অ্যাড্রেসটা মেটামাক্সে কীভাবে অ্যাড করতে হয় সেই ভিডিওটা নিয়ে মূলত আজকে। তো ভিডিও ডিসক্রিপশনে বিএলবি অ্যাড্রেস লিঙ্ক এরকম থাকবে, ওইখানে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্টে নিয়ে আসার পর এখানে দেখবেন যে বিএলবি অ্যাড্রেস আর এখানে ইউএসডিবি অ্যাড্রেস। তো বিএলবি অ্যাড্রেস সর্বপ্রথম এই বিএলবি অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি বিএলবি এরকমভাবে চাপ দিয়েছি, আবারও চাপ দিয়ে ধরবো। কপি করে নিলাম, কপি করে নিলে আমরা মেটামাক্সে চলে যাবো। মেটামাক্সে হচ্ছে যেহেতু আমরা অলরেডি কিন্তু বিএলবি টোকেন অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করেছি এবং হচ্ছে ইউএসডিবি অ্যাড করেছিলাম, তো এখন হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে আমার মেটামাক্সে চলে যাবো। তো মেটামাক্সে চলে যাবেন, একটু লোডিং নিচ্ছে। এখানে আমি হচ্ছে মেটামাক্সে চলে আসলাম। মেটামাক্সে চলে আসার পর আমার এরকম ইন্টারফেস শো করতেছে। তো যাক, এরপরে যারা হচ্ছে ভিডিও এখনও হচ্ছে মেটামাক্সে ওয়ালেট অ্যাড করে নেয়, তারা নতুন করে ওয়ালেট অ্যাড করবেন শুধু এই লিঙ্কটা নিয়ে। তো কীভাবে মেটামাক্সে ওয়ালেট অ্যাড করতে হয় পূর্বে ভিডিও আমি দেখেছিলাম, তো তারপরেও ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো আসার পর দেখেন এখানে বিএলবি কয়েন এখানে আনএবল টু লোড ব্যালেন্স দেখাচ্ছে। জাস্ট এই বিএলবির উপর চাপ দিয়ে ধরবেন, এখানে জাস্ট সিম্পলি এই বিএলবি কয়েনের উপর লেখার উপর চাপ দিয়ে ধরবেন। তো চাপ ধরে ধরার পর এরকম হাইট লেখা আসছে, এখন জাস্ট এই হাইটে ক্লিক করবেন। জাস্ট হাইটে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু হাইট হয়ে গেল। এখন হচ্ছে আমরা জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনপুট টোকেন, এই ইনপুট টোকেনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট টোকেনে ক্লিক করব। তো ইনপুট টোকেনে ক্লিক করার পর এরকম নতুন ইন্টারফেস নিয়ে আসবে। আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো উপরের কোটে। এখানে জাস্ট আমি সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করব। ওয়েট করলে এখানে সবগুলো সিম্বল চলে আসবে। দেখেন সবগুলো সিম্বল চলে আসার পর একটু ওয়েট করব। দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমার অটোমেটিকলি এগুলো সব বসে গেছে। এরপর এখানে ইনপুট বলে অপশন রয়েছে, ইনপুট জাস্ট আমরা এখন হচ্ছে ইনপুটে ক্লিক করবো। এই যে ইনপুট রয়েছে জাস্ট ইনপুটে ক্লিক করব। তো ইনপুটে ক্লিক করার সাথে সাথে আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি ইনপুটে ক্লিক করলাম। তো ইনপুটে ক্লিক করার পর দেখেন ইনপুট টোকেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। দেখেন ইনপুট টোকেন এখানে আমার বিএলবি জিরো, এখানে জিরো দেখাচ্ছে কারণে। তো আমাদের এবার জাস্ট আমাদের কিন্তু বিএলবি টোকেনটা অ্যাড করা হলো, অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল। এখন ইউএসডিবি চাইলে এইভাবে করতে পারেন। তো ইউএসডিবির চাপ দিয়ে ধরবেন, ইউএসডিবির চাপ দিয়ে ধরার পর হাইডে ক্লিক করবেন। আবারও হাইডে ক্লিক করার পর এখন হচ্ছে এই যে ইনপুট টোকেনে ক্লিক করবেন। ইনপুট টোকেনে ক্লিক করার পর আবার এই যে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখান থেকে হচ্ছে ইউএসডিবি এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করবেন। নিচে এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন, তো অ্যাড্রেসটা আমি হচ্ছে কপি করছি। তো আবারও চলে আসবো এখানে, এখানে এসে টোকেন অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দেবো। এখন আবার ওয়েট করবো আমরা একটু, একটু ওয়েট করার পরে এখানে আবার চলে আসবে ইনপুট লেখাটা। তো একটু ওয়েট করব। তো দেখেন চলে আসছে। এরপরে যদি না আসে জাস্ট এখানে এই টোকেন সিম্বলে একটা শুধু একবার টাচ করবেন, এরপরে কিন্তু চলে আসবে, আর কিছু করা লাগবে না। এখানে অটোমেটিক সবগুলো বসে যাবে। এখানে জাস্ট এবার হচ্ছে ইনপুট আবারও ক্লিক করবেন। তো হচ্ছে সিম্পলি আমি ইনপুটে ক্লিক করলাম, ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন আমার কিন্তু এই বিএলবি টোকেনের ইউএসডিবিটাও অ্যাড হয়ে গেল। তো আমাদের এখানে কিন্তু চেঞ্জ করা হয়ে গেলো মূলত। তো মূলত হচ্ছে বিএলবি টোকেন কীভাবে টোকেন অ্যাড করতে হয়, চেঞ্জ করতে হয়, এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এসে আমাকে পার্সোনালি লগ দেবেন, ইনশাল্লাহ বলে দেওয়া হবে। এরপরে যদি না বুঝতে পারেন ভিডিওটা আর একবার ভালো করে দেখেন। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন ভালো, থাকুন সুস্থ থাকুন। খুদা হাফেজ।